বসানো হলো পঞ্চম সেতু পদ্মা সেতুর পঞ্চম স্প্যান দৃশ্যমান পৌনে এক কিলোমিটার সেতু প্রথমবারের মতো সংযুক্ত জাজিরা প্রান্তের সঙ্গে স্থানীয় নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যে ক্ষুব্ধ সরকার ওবায়দুল কাদের বললেন মন্তব্য করার আগে নিজেদের নির্বাচনের দিকে তাকানো উচিত তিন সিটির পর জাতীয় নির্বাচনের অংশ নেওয়া নিয়ে সিদ্ধান্ত বলছে বিএনপি কোনো নৈরাজ্য করতে দেওয়া হবে না হুঁশিয়ারি আওয়ামী লীগের রোহিঙ্গাদের জন্য ৪৮ কোটি মার্কিন ডলার অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা বিশ্বব্যাংকের ফিরিয়ে নিতে মিয়ানমারকে সর্বোচ্চ চাপ প্রয়োগ করবে যুক্তরাষ্ট্র